সুবিধা পাবে এবং এটি হচ্ছে আমাদের পার্সেন্টেজ বের করার ফর্মুলা কি পার্সেন্টেজ বের করার ফর্মুলা এই ফর্মুলাটা ব্যবহার করার জন্য বর্ণনা বের করার জন্য বা এই সূত্রটি ব্যবহার করে কিছু ব্যবহার করছি যে বেসিক ফর্মুলা মানে এখন মাইক্রোসফট এক্সেল অনেক ইজি হয়ে গেছে অনেক ইজি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র সমাচিহ্ন ক্লিক করে সমান বলতে কি আমি একটি ফলাফল বের করতে যাচ্ছি আমরা বলি না এটা যোগ দিলে আমি এটা সমান দাও বলি না কি একইভাবে কম্পিউটার একই কথা বলে আপনারা আমার কথাটা বুঝে নিন বুঝে কিভাবে অপারেটিং সিস্টেম সেটি নিয়ে যাচ্ছে আমি একটু আলাদা করে বলবো অপারেটিং সিস্টেম নিয়ে তো এখানে যখন বেসিক উপর ক্লিক করছি তখন কিন্তু আমাকে এক ধরনের জিজ্ঞাসিত মতো সেলটি দেখাচ্ছে কি এটি সেল এই সেলটির উপর আমি স্টার্ট দিয়েছি না স্টার্টটা হচ্ছে গুণ চিহ্ন কারণ আমরা ক্যালকুলেটরে যখন পার্সেন্টেজ বের করে থাকি তখন কিন্তু গুণ চিহ্ন দিয়ে থাকি তাই না এই গুণ চিহ্ন দেওয়ার পরে যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজটি দিই পার্সেন্টেজ আমার শর্ত হতে হয়েছে 50% 50% দিয়ে পার্সেন্টেজ দেখে আমি এন্টার দিলাম তখন আমার পার্সেন্টেজটা বের হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমি মেডিকেল অ্যাকাউন্ট চেক করব মেডিকেল অ্যাকাউন্ট চেক করার জন্য আপনাকে কি করতে হবে শুধুমাত্র মেডিকেল অ্যাকাউন্টের যে সেলটি রয়েছে সেই সেলের উপর ক্লিক করেন শেষ সেলটি ক্লিক করে শেষ করতে সবাই তারপর আপনি বেসিক উপর ক্লিক করেন বেসিক কথা